নমস্কার ভিউয়ার্স, সকলকে অ্যাফালস এডুকেশনে স্বাগত জানাই। আজকে আমরা এই ছোট্ট ভিডিওতে আপকামিং পাঁচটা জব নিয়ে আলোচনা করব। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে যে সমস্ত নেক্সট ছ মাসের মধ্যে যে সমস্ত জবের অ্যাডভার্টাইজমেন্ট আসবে এবং এক্সাম হবে, সেই নিয়েই তোমাদের সঙ্গে কথা বলবো। যদি তোমাদের পছন্দ হয় ভিডিওটা, অবশ্যই লাইক এবং শেয়ার করো, এবং যারা নতুন দেখছো তারা অবশ্যই এই ধরনের খবর যদি পেতে চাও এবং ক্লাস করতে চাও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য, তাহলে অবশ্যই চ্যানেলকে সাব করে দিও। যাই হোক, 5 আপকামিং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জব ভ্যাকেন্সি লাস্ট 6 মান্থ 2023, লাস্ট 6 মাস 2023-এর কী কী ভ্যাকেন্সি আসতে পারে। 1 নম্বর, প্রথম আসবে ফুড এসআই ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট, যেটা এই মাস অর্থাৎ জুলাইয়ের লাস্ট নাগাদ আসবে এবং এক্সামিনেশন হওয়া উচিত নভেম্বরের লাস্ট উইক নাগাদ, ঠিক আছে? এবং এক্ষেত্রে যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক এবং বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে। 2 নম্বর, মিসলেনিয়াস 2023 অ্যাডভার্টাইজমেন্ট, যেটা ওয়েস্ট বেঙ্গলের একটা অনেক দিনের মাচ ওয়েটেড একটা অ্যাডভার্টাইজমেন্ট হতে চলেছে, যেটা আগস্ট মিড অর্থাৎ মাঝামাঝি আগস্টের মাঝামাঝি নাগাদ যার অ্যাডভার্টাইজমেন্ট আসার কথা, এবং ডিসেম্বর বা নেক্সট জানুয়ারির মধ্যে কিন্তু পরীক্ষা হওয়া হবে। এবং এক্ষেত্রে যোগ্যতা গ্র্যাজুয়েট যে কোনো স্ট্রিম থেকে, যে কোনো ইউনিভার্সিটি থেকে, এবং বয়স হতে হবে 20 থেকে 39 বছর। 3 নম্বর যে জব, সেটা হচ্ছে আরেকটা মাচ অ্যাওয়েটেড জব, যেটা জন্য সকলেই অপেক্ষা করে আছে, এক্সএসআই জেসআই এএসআই অ্যাডভার্টাইজমেন্ট, যেটা এই মাসের লাস্ট নাগাদ আসার কথা এবং এক্সামিনেশন হওয়া উচিত অক্টোবর বা অক্টোবর থেকে নভেম্বরের মাঝামাঝি সময়। এবং এক্ষেত্রেও যোগ্যতা কিন্তু গ্র্যাজুয়েট, যে কোনো শাখার গ্র্যাজুয়েট, যে কোনো ইউনিভার্সিটি থেকে, এবং বয়স হতে হবে 20 থেকে কিন্তু 27 বছর পর্যন্ত। এবং 4th, WPSC-র ক্লার্কশিপ অ্যাডভার্টাইজমেন্ট, যেটি একটি আসবে এবং অনেকদিন ধরে আশাবাদী আমাদের ছাত্ররা, সেটা কিন্তু সেপ্টেম্বর মাসে আসা কথা এবং হয়তো একটু এধার ওধার হতে পারে। আর এর এক্সাম কিন্তু নেক্সট ফেব্রুয়ারি জানুয়ারি বা থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি কিন্তু পরীক্ষা হবে, এবং যোগ্যতা মাধ্যমিক এবং বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে, 18 থেকে 40-এর মধ্যে। এবং সর্বশেষ যেটা নিয়ে কথা বলবো, যেটার জন্য তোমরা সকলে অধীর অপেক্ষা করছো এবং যেটার জন্য কিন্তু যার একটা ফেক রিমার্স বেরিয়ে গেছে বাজারে, সেটা বলি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং এসআই এর ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু আগস্ট মাসে আসবে এবং মিড নভেম্বর নাগাদ এর পরীক্ষা আছে। যোগ্যতা হতে হবে এক্ষেত্রে মাধ্যমিক পাস এবং বয়স হতে হবে 18 থেকে 30 বছর। এই 5টা গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জব কিন্তু আসতে চলেছে। যারা এখনো পড়াশোনা শুরু করনি তাদের বলি, প্লিজ পড়াশোনাটা শুরু করে দাও। মনে রেখো এই সমস্ত পরীক্ষাগুলিতেই কিন্তু বর্তমানে কাট অফ হাই হচ্ছে, তাহলে সমস্ত পরীক্ষায় যেহেতু কাট অফ হাই হচ্ছে, এক্ষেত্রেও কিন্তু কাট অফ হাই হওয়ার সম্ভাবনা আছে। তাই এখনো যদি তোমরা পড়াশোনাটা না শুরু করো, অনেক পরে কিন্তু শুরু করলে এখান থেকে কিন্তু সাফল্য আসবে না। তাই বারবার বলি, এখন থেকেই কিন্তু পড়াটা শুরু করো। আর এই ধরনের জব রিলেটেড খবর এবং এই ধরনের ভ্যাকেন্সি এবং ফ্রি ক্লাস এবং লাইভ ক্লাস, জবের জন্য যে প্রস্তুতি তার যে সমস্ত ফ্রি ক্লাস বা লাইভ ক্লাস যদি করতে চাও, অবশ্যই চ্যানেলকে সাব করে দিও যারা নতুন এসছো, এবং অবশ্যই লাইক এবং শেয়ার করতে থাকো। আজকের ভিডিওতে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আনবো সেন্ট্রাল গভর্নমেন্টের বেশ কিছু জবের খবর নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থেকো, ভালো থাকো, ধন্যবাদ।